হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে ঈদের বাজার করতে, এবং আজকে ঈদের বাজার আমি কিভাবে করব এবং চায়নাতে যারা আছে কিভাবে ঈদের বাজার করে এবং কিভাবে তাদের ঈদের বাজার করা হয়, তো সবকিছু আজকের ভিডিওতে থাকবে। এবং আশা করি সবাই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আগামীকাল ইনশাল্লাহ ঈদ অথবা পরশু দিন ঈদ হবে, তো ঈদের কেনাকাটা করতে আসলাম। আমরা এখন চায়নাতে আছি, তো ঈদের কেনাকাটা কিভাবে করতে হয় বা এমনিতেই কেনাকাটা কিভাবে করতে হয় সেটাই আজকে আমার ব্লগে দেখবেন আপনারা। চলুন কেনাকাটা করা যাক। তো আমরা সুভাষ শপে চলে এসেছি। সুভাষ শপে খাবারের দাম কেমন হয় এবং সবকিছুই আজকের ভিডিওতে থাকবে, তো যা যা কিনবো সেগুলোই দেখাবো আর কি আজকের এই ভিডিওতে। প্রথমে আর কি ড্রিঙ্কস নিচ্ছি, তো এইটার রেট দেখলাম দুইটা কম্বাইন রেট আর কি একটু কম আছে, এই জন্য আমরা কোক এবং ফান্টাটা নিলাম। নেক্সট স্টেপে যাওয়া যাক, কি নেওয়া যায়। বেছে বেছে নিতে পারবেন। আমরা এখন ঢ্যাঁড়স নিব। ঢ্যাঁড়সকে আপনার এলাকায় কি বলে? ঢ্যাঁড়সকে ভেন্ডিও বলা হয়, আবার কি বলা হয় আপনার এলাকায় কি বলা হয় জানা। ঢ্যাঁড়স নেবো আমরা, টাটকা টাটকা ঢ্যাঁড়স। এই যে আপনাদের যদি এখন দেখাই, 150 কেজি 10 টাকা 60 পয়সা, মানে 10.60 RMB আর কি, তো মোটামুটি বাংলাদেশি টাকায় 170 টাকা কেজি। তো আমরা অন্য সবজির দিকে যাবো এখন, দেখবো অন্য সবজি। পাতাকপি দেখতে পাচ্ছি আমরা, পাতাকপিটা আমরা তুলে নেবো একটু কেজি। পাতাকপির কেজি হচ্ছে 2.5 টাকা কেজি, গতকাল ছিল 2 টাকা কেজি, নিয়ে গেছিলাম কিন্তু আজকে 2.5 টাকা কেজি হয়ে গেছে, দাম একটু বাড়ছে। এখানে সবসময় কাল পাতাকপি পাওয়া যায়। অন্য সবজির দিকে যাব আমরা। এখানে তিন ধরনের শসা দেখতে পাচ্ছি। এটা একটা শসা, আবার এটা আমাদের দেশি শসার মতো যেটা কিন্তু বড়, এটা একটা আছে, আর একটা কিন্তু ছোট শসাটা আছে। যেহেতু ঈদের দিন বাংলাদেশি স্টাইলে খাবো, তো নাগাশি হেন হাও, নাগাশি হাও জায়গা হাওছি হাও। উনি কিন্তু আমাকে বললেন যে এটা খাইতে ভালো। যেহেতু বিরিয়ানি করতে হবে, বিরিয়ানিতে তো গাজর দিলে আর কি বিরিয়ানিটা ভালো হয়। শশার দাম কিন্তু আমরা এখানে দেখি নাই, শশার দাম হচ্ছে আপনার মোটামুটি 100 টাকা প্লাস আর কি।
এই শসাটা যেটা নিলাম, এবং গাজরের দাম হচ্ছে আপনার 2 টাকা কেজি, 2.5 কেজি আর কি, 30 টাকা কেজি আর কি, 30 টাকা তো 36 টাকা মতো। গাজরও নিলাম, করলা যেটা আমরা হাইব্রিড করলা বলি সেটা কিন্তু এখানে, করলার দাম হচ্ছে 130 টাকা মতো। ওই ধরনের বেগুন আছে এখানে কিন্তু, এটা কিন্তু একটু কালার হয় বেশি, একটু কালার কম হয়, একটু কালো কালো কালার হয়ে যায়। এটা যদি ভালোটা পাই তাহলে এটা নেই, আর এটার রেটটা আপনার হচ্ছে 4.60 টাকা, ওটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন বেগুনের, বাংলাদেশে কিন্তু এখন বেগুনের দাম চলে 1 টাকা 2 টাকা, এখন গরুকে খাওয়ানো হচ্ছে। আর এখানে দেখেন মানে জায়গা ভেদে প্রোডাক্টের কেমন দাম, সবসময় এখানে কিন্তু কখনো 1 টাকা 2 টাকায় চলে আসে না বা ওই রকম আসে না, তো এটা সবসময় আর কি এই ভ্যালুটা বাংলাদেশেও দেওয়া উচিত আমি বলে মনে করি। কাঁচা বাজার কিন্তু আমাদের মাছ মাংস কেনা আছে, মাছ মাংস আগে কিনে রেখেছিলাম, কাঁচা বাজারগুলো যেগুলো লাগবে সেগুলো নিচ্ছি। আপনারা দেখলেন আমরা কাঁচা বাজার করলাম, কাঁচা বাজার করে এখন কাঁচা বাজার কিন্তু একটা ওজন করিনি, একটা ওজন করতে দেখেছেন আমাদের ওজন করিনি, তো এখন এটাকে ওজন করতে হবে, ওজন করে সিল করে নিতে হবে, এটা কোনটার কত দাম আসছে সেটা আমরা কাউন্টারে গেলেই দেখতে পাবো। কিন্তু এই মুহূর্তেই আপনারা দেখতে পারলেন যে সিল করা শেষ হইল, তো এই সিলটা ভালো করে লাগেনি, যাই হোক সিল করা শেষ হলো, প্রত্যেকটা কিন্তু সিল করে দিয়েছে দেখছেন। তো এটার যে রেটটা দেখাই 2.20 টাকা, আগে 2.50 টাকা ছিল কেজি পার কিলো, 874 গ্রাম হয়েছে, সেই অনুযায়ী 2.20 টাকা কিন্তু এটার আর কি রেট, ঠিক আছে। আবার ঢেঁড়সটা যদি এটা দেখাই, ঢেঁড়সটা আপনার ছিল 10.60 টাকা কেজি, তো 830 গ্রাম হয়েছে, এক্ষেত্রে রেটটা আসছে 8.80, ঠিক আছে। এইভাবে সবগুলো প্রোডাক্টের কিন্তু রেট চলে আসছে অটোমেটিক্যালি, তো এখানে ওজন করে আর কি রেটটা বসানো হইলো, সিল করে দেওয়া হলে যাতে অন্য কোনো প্রোডাক্টের ভিতরে না ঢোকানো হয় আর কি, আর না ঢোকানো যায়। আমাদের যেহেতু ঈদের তো পায়েস সেমাই করতে হবে, এই জন্য দুধ নিতে হবে, দেখি জিজ্ঞেস করি দুধটা কোথায় পাওয়া যাবে, যায় না买三个送一个，一个两块，一个两块九，买三个送一个，你一个两块一，啊，好划得来。
খাইতে কেমন লাগে আজকে দেখবো। ১০০ RMB দিয়ে আমরা এইসব কিনলাম। ১০০ RMB ইকুয়াল টু বাংলাদেশি টাকায়, মানে ১০১ RMB বাংলাদেশি টাকায় আপনার মোটামুটি ১৬০০-১৭০০ টাকার মতো পড়ে। তো আমাদের ভাই ব্রাদার কিন্তু ওখানে এসেছে তো এখানে আমরা আগে একটা শাক কিনে নিয়ে এসেছিলাম। তো শাকটা আগে রেখেছিলাম কোথায়, আমরা কিনে নিয়ে এসেছিলাম। আমরা এখন বাইকে যাবো। তো বাইকে যাওয়ার জন্য তো আমরা স্ক্যান করছি, আমার ভাঙা ফোন দিয়ে স্ক্যান করছি। আমি যাবে আর ২ RMB ১০ মিনিট, বা ১০ মিনিটে ২ RMB ইলেকট্রিক বাইক। তো আজকে বাজার এবং সবকিছু কিন্তু আজকে শেষ, এবং কত টাকার বাজার করলাম সবকিছু কিন্তু দেখালাম আপনাদের, এবং ঈদের বাজার করলাম সেটাও দেখালাম। তো দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।